সুপ্রিয় দর্শক বৃন্দ, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন তাদেরকে শুভেচ্ছা। আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন গৃহহীন পরিবারকে জমি সহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে বরুড়ায়। আজ 22 মার্চ বুধবার সকাল 10:30 বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক বরুড়াস্থ গৃহহীন 78টি পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর ও সনদ বিতরণ করা হয়েছে। এদিন কর্মসূচিটি উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা আফরিন মোস্তফার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মেহেদি হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, বরুড়া উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুল হাসান সোহেল, বরুড়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ হোসেন, বরুড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিলা কামরুন্নাহ শিকা সহ সকল দাপ্তরিক প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সুবিধাভোগী জনগণ সহ সাংবাদিক সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এদিন যারা এই গৃহহীন ব্যক্তিরা ঘর পেয়েছেন তারা তাদের বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে মানবতার মানে দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশে সেটা অভাবনীয়। তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দুহাত তুলে সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনা করেন এবং আগামী দিনে যাতে এই ধারাটা অব্যাহত থাকে এবং বাংলাদেশে যাতে মুজিব বর্ষের যে ওয়াদা অনুযায়ী যাতে একজন গৃহহীন না থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করেন। এদিন বক্তাদের মধ্যে প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যক্তা এবং অসহায় দুস্থ পরিবারের 78 জন সদস্যই সন্তোষ প্রকাশ করেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও বলা হয় যে আগামী দিনে বরুড়াকে টোটাল গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে এবং বরুড়া উপজেলার কোথাও কোনো গ্রামে কোনো এলাকায় কোনো গৃহহীন ব্যক্তি থাকবে না। যেখানে গৃহহীন থাকবে সেখানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই প্রকল্পের আওতায় এনে তাদেরকে জমি এবং তাদেরকে একটি ঘর করে দেওয়া হবে। এদিন উপস্থিত বক্তারা বলেন, আমাদের আশ্রয় প্রধানমন্ত্রী আশ্রয় প্রকল্পের মাধ্যমে ঘর সহ 100 সময় উপযোগী এবং পরিবেশ বান্ধব নির্মাণ করা হচ্ছে। আমার মনে রাখবেন এই গৃহ এবং এই জায়গার মালিক আপনি এবং আপনার পরিবারের সদস্য, এটা হস্তান্তর করা যাবে না, বিক্রি করা যাবে না, তবে বংশানুক্রমে ব্যবহার করা যাবে। প্রথমত আপনাদের
যদি নির্বাচন করেছি সেই বইটিকে আপনি যদি স্বেচ্ছায় সরে না যান তাহলে কিন্তু আপনার প্রভাব বিস্তার না করে আপনাদের নিজেদের মধ্যে এমন কোন সমস্যা যেন উদ্ভব না হয় যে সমস্যা সমাধানের জন্য আমাকে যেতে হয় আমাকে আইন শৃঙ্খলা বাহিনীকে আনতে হয় এমন যেন না হয়। আমি বিভিন্ন সাইট যেসব সাইটে আমাদের আশ্রয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে আমি গিয়েছি, গিয়ে ঘরের যে নির্মাণ কার্যক্রম এগুলো তত্ত্বাবধান করেছি। কুমিল্লার মধ্যে আমাদের যে গৃহ, আমাদের যে ঘরগুলো আমরা বানাচ্ছি আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, সেই ঘরগুলোর মান নিয়ে আমরা যেসব নগর আমাদের এই ঘরগুলো পরিদর্শন করেছে তার প্রত্যেকে খুবই সন্তোষ প্রকাশ করেছে এবং আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্যের মধ্যে আপনাদেরকে বেস্ট দেওয়ার জন্য। আশা করি আপনারা সেখানে শান্তিপূর্ণভাবে বসবাস করবেন। আপনাদেরকে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে যেসব ইউটিলিটি সার্ভিস দেওয়ার কথা, পানি সহ অন্যান্য যে সকল সুবিধাগুলো প্রদান করার কথা, সেগুলো খুব শীঘ্রই অনেকগুলোতে অলরেডি প্রদান করা হয়েছে, অনেকগুলোতে কাজ চলমান আছে, আপনারা পেয়ে যাবেন। আপনাদের অন্যান্য যে সকল অসুবিধাগুলো আছে, আপনারা বলেছেন যে অনেকের ক্ষেত্রে পরিবার বড় হওয়ার কারণে খাদ্য সমস্যা হয়েছে এবং আরও বিভিন্ন সমস্যা নিয়ে আমার কাছে এসেছে, আমরা সেগুলো নিয়েও কাজ করবো। আপনাদের যে কোনো সমস্যা হলে আমি আশা করবো আপনারা এর আগেও যেভাবে আমার কাছে এসেছেন সরাসরি ঠিক সেভাবে এসে আমাকে জানাবেন। আর বরুড়া উপজেলায় আমাদের আশা করছি আজকে যে গৃহ প্রধান কার্যক্রম হয়েছে এরপরের ধাপে আমরা আমাদের উপজেলাকে বিরোধী হিসেবে, বিরোধী মুক্ত হিসেবে ঘোষণা করতে পারবো, ভূমিহীন এবং বিরোধী মুক্ত উপজেলা হিসেবে আমরা বরুড়াকে ঘোষণা করতে পারবো। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আর এই ক্ষেত্রে আমি এখানে যে সকল দপ্তর প্রধানগণ আছে এবং মিডিয়া কর্মীগণ আছে তাদের থেকে সহযোগিতা কামনা করি। আমি আশা করি যে আপনাদের পক্ষ থেকে, আমরা চাই বা না চাই, আপনাদের পক্ষ থেকে সহযোগিতা সবসময় থাকবে।
আমি আর আমার কর্তব্য ঠিকঠাক করতে পারলাম। এখন যারা আজকে সার্টিফিকেট পাচ্ছেন, যাদের নাম বরাদ্দ দেওয়া হচ্ছে, তাদের নাম একে একে ঘোষণা করা হবে। আমি অনুরোধ করব তারা একে একে এসে, একটা পরিবার থেকে একজন আসলেই যথেষ্ট, এসে আপনাদের সার্টিফিকেটগুলো গ্রহণ করবেন। ধন্যবাদ সবাইকে, বাংলাদেশ চিরকৃতজ্ঞ।